শর্ষ নামাজ দিয়েছিল, আমার আপনার ব্যান নবী আমাদের জন্য সেই নামাজকে কমিয়ে কমিয়ে পাঁচ অক্ষ করিয়েছে। কোন কোন নামাজ কিভাবে এসছে, কোন নবী কোন নামাজকে নিয়ে এসছে বলছি শুনুন। পঞ্চাশের পটল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ভাই, আল্লাহ দয়াময় কখনো দুই কখনো চার ডাকাত কেন হয়, পঞ্চাশের পটল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ভাই, আল্লাহ দয়াময় সর্বপ্রথম মা হওয়া এবং পিতা আদমকে আল্লাহ সৃষ্টি করার পর তাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল তোমরা যা ইচ্ছা করবে কিন্তু একটি গন্ডম ফল আছে সেই ফল খাবে না। তারা ভুল করে শয়তানের কথা শুনে সেই ফলটি খেয়ে বসলো আর সেই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ফেলে দিল, একজনকে লঙ্কায় এবং একজনকে যোধ্যায়। তারা যখন কান্নাকাটা করে মিলিত হলো 70 বছর পর, তখন আল্লাহ পাককে বলছে আল্লাহ পাক আমরা তোমাকে কিভাবে শুকরিয়া আদায় করব। তখন আল্লাহ পাক বলছে আমাদের শুকরিয়া আদায় করতে গেলে 4 রাকাত নামাজ পড়তে হবে। কিসের 4 রাকাত নামাজ? আমি আল্লাহ আমার নামে 2 রেকাত আর তোমার বাপ মার নামে 2 রেকাত নামাজ পড়বে। কিন্তু মা হাওয়া এবং পিতা আদম সেই সময় 2 রাকাতই নামাজ পড়েছিল, কেন ফজরের নামাজ 4 রাকাত হলো না বলছি শুনুন। গন্ধ খাওয়া আদম হাওয়া শুকি দিয়া জানাই, গন্ধ খাওয়া আদম হাওয়া শুকি দিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। সে 4 রাকাত আল্লাহর নামে 2 রাকাত পড়ো, বাপার নামে 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, ও ভাই 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, কেন বাবা মা তাদের ছিল না তাই পড়ে 2 রাকাত, ফজরে নেই ঘটনা তাই ফজরে 2 রাকাত, ফজরে নেই ঘটনা তাই ফজরে 2 রাকাত। হলো মিরাজিলো নামাজ এ মহাপুরুষ কার ভাই, মহাপুরুষ কার নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। জোহরের নামাজ কিভাবে এসেছে এবং কেন 4 রাকাত হয়েছে বলছি শুনুন। যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, সবার মাথা ঝুঁকে যায়, তখন বলে আল্লাহ খালিলুল্লাহ সফর করতে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায়, ও গো 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায়, দুপুর বেলা খালিলুল্লাহ নামাজ পড়ে নে তার নাম যে জোহর দিল কদর কোরআনের পারায়, এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় গো, সে মোর প্রিয় হয়। কে বলছে? শয়তান আল্লাহ বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় গো, সে মোর প্রিয় হয়, তার গায়ের কসম খোদার কসম দোজখ না জ্বালায়, তার কসম খোদার কসম দোজখ না জ্বালায়, পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ভাই, আল্লাহ দয়াময়
তোফা মস্ত খাবার মহা খুশি হয়। জোহরের পর আসরের নামাজ, ইউনুস নবী সাত দিন মাছের পেটে পেয়েছিল, ভাবা যায় একদিন না দুদিন না তিন দিন না, সাত সাত দিন তিনি মাছের পেটে পেয়ে বাঁচিয়ে রেখেছিল আল্লাহ পাক তাআলাকে। তিনি যখন মুক্তি পেল তখন আল্লাহকে শুকরিয়া জানাচ্ছে কিভাবে, শুনুন বলছি।